আচ্ছা, বিনা প্রয়োজনে বাথরুমে যায়, এটা কি সুস্থ না পাগল? আবার বলেন, বিনা প্রয়োজনে বাথরুমে যায় এটা সুস্থ না পাগল? এবার বিনা প্রয়োজনে মোবাইলে ঘুরে এটা সুস্থ না পাগল? আর এই পাগলদের দেশে আর কতদিন কি হয়? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, রব বড় ভালোবেসে বলেন, না না, পৃথিবীর কোথাও বেশি টাইম দেওয়ার সুযোগ তোমার জন্য নাই, তুমি শুধু আমাকে নিয়ে বেশি দিবা। সুবহানাল্লাহ বলে না, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বিবিকে টাইম দাও না কাসীরা, না না না, মাকে টাইম দাও কাসীরা, না না না, বাবাকে টাইম দাও কাসীরা, না না না, দোকানে টাইম দাও কাসীরা, না না না, ছেলে মেয়েদেরকে টাইম দাও কাসীরা, না না না, অঙ্কের মধ্যে টাইম দিবা কাসীরা, না না না, ইংরেজির মধ্যে টাইম দিবা কাসীরা, না না না, পত্রিকার মধ্যে টাইম দিবা কাসীরা। কাসীরা মানে কি? বেশি। কাসীরা মানে কি? তাহলে পত্রিকার মধ্যে টাইম দিবা কাসীরা? এবার কোনটার মধ্যে টাইম দিবা? ও যিকরুল্লাহ যিকরান কাসীরা, টাইম যদি দিতে হয় আমাকে টাইম দিবা। আমাকে টাইম দিয়ে কেউ হারে নাই, আমাকে টাইম দিয়ে কেউ হারে নাই, আমি ছাড়া অন্য কিছুকে টাইম দিয়ে কেউ জিতে নাই। বেলাল আমাকে টাইম দিয়ে হারে নাই। সুবহানাল্লাহ বলেন না, বেলাল আমাকে টাইম দিয়ে কি, সুমাইয়া আমাকে টাইম দিয়ে কি, আর আবু জেহেল আমাকে হারিয়ে জিতে নাই। আমাকে হারিয়ে কোনো জিতা জিতা না, আমাকে পেয়ে কোনো হারা হারা না। বলেন, আমাকে পেয়ে কোনো হারা হারা না, আমাকে আমাকে হারিয়ে কোনো জিতা জিতা না। বলেন বলেন বলেন, আমাকে হারিয়ে কোনো জিতা জিতা না, আমাকে হারিয়ে ফেরাউন জিতে নাই, আমাকে হারিয়ে কারুন জিতে নাই, আমাকে হারিয়ে নমরুদ জিতে নাই, আমাকে হারিয়ে কওমে আদ আর কওমে সাদ সামুদ জিতে নাই, আমাকে হারিয়ে কেউ জিতে নাই, আমাকে হারিয়ে কেউ জিতে নাই, কেয়ামত পর্যন্ত কেউ জিতবে না, আর আমাকে পেয়ে কেউ হারে নাই, কেয়ামত পর্যন্ত কেউ হারবে না। এক কুলাঙ্গার বলেছে, ডাক্তার হলে 100% 100 জন 100 জন ডাক্তার জিতে যায়, ডাক্তার হলে 100 জন 100 জন 100 জন জিতে যায়। এক কুলাঙ্গার বলেছে, 100 জন 100 জন অ্যাডভোকেট জিতে যায়, আর 100 জন 100 জন কুরআন শরীফ পড়লে হেরে যায়। কুলাঙ্গার, হারাও তুমি চিরো নাই, জিতাও তুমি চিরো নাই, তুমি হারাও বুঝো নাই, জিতাও বুঝো নাই, তুমি ওয়াজের মঞ্চের কলঙ্ক, তুমি ওয়াজের মঞ্চের কলঙ্ক। বলেন কি বলছি? বলেন, ওয়াজের মঞ্চের কলঙ্ক, কুলাঙ্গার ওয়াজের মঞ্চের কলঙ্ক। 100% ডাক্তার যদি জিতে যায়, 100% অ্যাডভোকেট যদি জিতে যায়, 100% হাফেজ কোরআন যদি হেরে যায়, কুলাঙ্গার কোরআন নিয়ে ওয়াজ করিস কেন? কুলাঙ্গার কোরআন দিয়ে ওয়াজ করিস কেন? কুলাঙ্গার কোরআন দিয়ে 50,000 টাকা নিস কেন? কুলাঙ্গার এই জন্য কোরআনওয়ালা হারে নাই, কোরআনওয়ালা হারে নাই, এখানে চাটাইতে সয় হারা নাই, এখানে চাটাইতে সয় হারা নাই, টিনের ঘরে সয় হারা নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহকে পেয়ে কেউ হারা না, আল্লাহকে পেয়েও কেউ হারা না, আল্লাহকে হারিয়ে কেউ চিনে না। আল্লাহকে পেয়ে যদি ডাক্তাররাও জিতে গেছ, আল্লাহকে পেয়ে যদি ইঞ্জিনিয়াররাও জিতে গেছ, আল্লাহকে হারিয়ে যদি ওয়াইজ হও, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিত নাই। আল্লাহকে হারিয়ে কোনো জিত না, জিত না নেই। আল্লাহকে হারিয়ে 100% সফল। কুলাঙ্গার জানে না, কাদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, কুলাঙ্গার জানে না, কাদাফলাহাল মান যাক্কাহা, কুলাঙ্গার জানে না, কাদাফলাহ মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, কুলাঙ্গার জানে না, মুখে ভাত নাই লেকিন রব বলেন কামিয়াব। কুলাঙ্গার জানে না, রব বলেন কামিয়াব। কুলাঙ্গার বলে হাফেজ গুলো গরিব কেন? কুলাঙ্গার কোথাকার, আমরা এ পারে নিব না, ওই পারে নিব, এজন্য এ পারে নিব জরুরত মতো, ওই পারে নিব সবকিছু, আমরা এ পারের জন্য পড়ি নাই কোরআন, এ পারের জন্য কোরআন পড়ি নাই,
60 বছরের সফলতা সফলতা নয় ওই সফলতা সফলতা কবরেও সফলতা হাসরেও সফলতা মিজানেও সফলতা জান্নাতেও সফলতা কি سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সফল কাকে বলে আর ব্যর্থ কাকে বলে এটাও তো জানে না এটাও কি এটাও জানে না 100% ডাক্তার সফল 100% ইঞ্জিনিয়ার সফল তুই কুলাঙ্গার পড়ছিস কেন কোরআনে কারীম কি 100% ডাক্তার সফল না 100% ইঞ্জিনিয়ার সফল না কি